নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত যেমন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায়, আবারও নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। জল বিভাগের তরফ থেকে নতুনভাবে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো গ্রুপ ডি পদে, এবং এই গ্রুপ ডি পদে কিন্তু প্রায় 300 পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজেদের নামটা নথিভুক্ত করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সমস্ত তথ্য তুলে ধরবো ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে যে নতুনভাবে পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পদে কিভাবে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সমস্ত জেলা থেকে কিন্তু এই পদে আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য কিভাবে আবেদন করতে হবে সেগুলোই সমস্ত তথ্য তোমাদের সাথে তুলে ধরবো। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চাইছো, প্রথমত বলে রাখি ডেসক্রিপশন বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকে যদি চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে কীভাবে কী করতে বলছে সেগুলোর সম্বন্ধে ডিটেলস বলে দেবো। ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলো, যেখানে লাস্ট ডেট এক্সটেনশন করা হচ্ছে এবং অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের পদে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের পদে নতুনভাবে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলো, যেখানে সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। প্রায় 300 পদে কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে মেল কিংবা ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলে রাখি যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে পুরোপুরি জানানো হচ্ছে, এই পোস্টে যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে অনলাইনে নিজেদের আবেদনটা পাঠাতে হবে, এবং অনলাইনে আবেদন করতে গেলে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অফ ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারো এবং সেখান থেকে আবেদন করতে পারবে। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে 23 থেকে তোমরা 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা একটা এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে বয়সসীমা যদি দেখি তাহলে তোমাদের কিন্তু এখানে বয়সসীমা রাখা হচ্ছে, যারা এখানে আসবে এসসি এসটিদের জন্য রাখা হয়েছে 5, ওবিসিদের জন্য 3 পর্যন্ত আরও কিন্তু বয়সের ছাড় দেয়া হয়েছে। চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে দ্য ক্লোজিং ডেট ফর দ্য রিসিভ অব অনলাইন অ্যাপ্লিকেশান টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অন দ্য সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের আন্ডারে নতুনভাবে আবারও কিন্তু অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশান, এজ, এসেন্সিয়াল নাম্বার অফ পোস্ট, ডিফারেন্ট ক্যাটাগরি সমস্ত কিছু ডিটেলস কিন্তু বলা হচ্ছে। আর এর লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে কত সেটা বলে দিই, 29 জুন 2023 পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এটা বলে দিলাম যারা যারা আবেদন করতে চাইছো, এটাই কিন্তু তোমাদের লাস্ট ডেট। আবেদন করতে গেলে নিজেদের কাছে সমস্ত ধরনের ডকুমেন্টস থাকতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত সার্টিফিকেট নিয়ে সেগুলোকে স্ক্যান করে আবেদন করার সময় তোমাদের সেগুলো লাগবে। আবেদন করতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম পেয়ে যাবে, সেই রেজিস্ট্রেশনের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে এবং সেখান থেকে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের পদে 40,000 থেকে 44,000 থেকে 1,00,000 পর্যন্ত কিন্তু বেতনের কিন্তু এখানে কথা বলা হয়েছে, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেভেল 7 ওপরে ভিত্তি করে তোমাদের আবেদন বেতন দেওয়া হবে। আর এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হবে, তাই তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এটা কিন্তু একটা ব্লক অফিস বা এসডিও বা বিডিও অফিসের অন্তর্গত বিভিন্ন জায়গায় কিন্তু সেই জল দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট হবে, তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো নিজেদের ব্লক অফিস বা এসডিও অফিসের আন্ডারে কিন্তু এই চাকরিটা পেতে পারবে।
এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যদি বলি, এখানে কিন্তু ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ডিগ্রি পাস করে রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবে সমস্ত চাকরি প্রার্থীদেরকে এটাই জানাবো যে কোনো রকম আলাদা এক্সপিরিয়েন্স লাগছে না, কোনো রকম কাজের অভিজ্ঞতা লাগছে না, পুরোপুরি বিনা অভিজ্ঞতায় উইদাউট এনি এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স ছাড়াই এখানে আবেদন হবে। আর এটা কিন্তু তোমাদেরকে আরও একটা কথা বলে দিই যে এটা কিন্তু ফ্রেশারদের জন্য এটা একটা ভালো সুযোগ, তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো NWDA, এখানে দেখতে পাচ্ছ NWDA.gov এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নামটা কিন্তু নথিভুক্ত করতে পারো। এবং সেখানে যারা আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে আর কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সবথেকে বড় কথা যে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, বিনামূল্যেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, পুরোপুরি বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই করে এখানে সরাসরি অনলাইনে নিজেদের আবেদনপত্রটি জমা করতে পারো। তো এই ছিল আজকের আপডেট। আর তেমন কিছু এখানে ক্রাইটেরিয়ার কথা মেনশন করা হয়নি। তোমরা যারা যারা আবেদন করতে চাইছো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে আবেদন করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং this video.